ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, গ্রামীণ ডাক সেবক পদে বা জিডিএস যারা আবেদন করছেন বা করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোয়েশ্চেনের অ্যান্সার। অনেকেই প্রশ্ন করেছেন যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি না বা সিলেকশন কীভাবে হবে, একই মার্কস যদি একই জায়গায় আবেদনকারীর মার্কস যদি একই থাকে তাহলে কারা আগে সিলেক্ট হবেন, কাদের চাকরিটা হবে, রেজাল্ট কবে দিবি, বিভিন্ন প্রশ্নের উত্তর আপনাদের কাছে তুলে ধরেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 27 তারিখে শুরু হয়েছে 27শে জানুয়ারি জিডিএস আবেদন এবং 16ই ফেব্রুয়ারি লাস্ট ডেট, পেমেন্ট হচ্ছে 17 এবং এডিট কারেকশন। তো আপনাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবেদন করার সময় তাহলে 17 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক করতে পারবেন। কীভাবে কারেকশন করবেন তা অবশ্যই পরের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এডিট অপশনটি চলে এলেই এখন আপনাদের কাছে যেটা তুলে ধরছি, বেতনটা হচ্ছে 12,000 থেকে 29,000 ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য এবং এই যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা ডাক সেবক বলা হচ্ছে তাদের জন্য 10,000 থেকে 20,470 টাকা বেতন। তো বন্ধুরা, যারা আবেদন করছেন দেখুন, জেনারেল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরির জন্য ভিন্ন ভ্যাকেন্সি আছে, কিন্তু একজন এসসি বা এসটি বা ওবিসি বা পিডাব্লিউ ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন, কিন্তু জেনারেল যারা ক্যাটাগরি তারা কিন্তু অন্য ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না। তাই জেনারেল ক্যাটাগরিতে কিন্তু একটু কম্পিটিশনটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা। তো মোটামুটি অনেকেই যারা ভাবছেন যে আমার 70% বা 60% আছে আবেদন করবো কি না, তো বন্ধুরা এইভাবে কিন্তু সিলেকশন হয় না। আপনার সিলেকশন যেটা সিলেকশন যেটা বেস করছে যে আপনি যে ব্রাঞ্চে আবেদন করছেন, যে ডিস্ট্রিক্টে আবেদন করছেন, সেই ডিস্ট্রিক্টের যে ছেলে মেয়েদের পার্সেন্টেজ কীভাবে হবে, কতটা হতে পারে, কীভাবে কতটা আপনাদের কম্পিটিশন হতে পারে সেইটার উপরে নির্ভর করছে। কারণ অনেক জায়গাতে 90% পেয়েছেন, 94-97% পেয়ে চাকরিটা পেয়েছেন, আবার অনেকেই 75 পেয়েও চাকরিটা পেয়েছেন। আমরা উদাহরণস্বরূপ দেখিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারের যে অ্যান্সার লিস্টটি সেটা আমরা এখনই দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে ওটা আগে দেখিয়ে দেবো, প্রিভিয়াস ইয়ার আগের বছর যে 2022 বা 2020 যারা চাকরি পেয়েছেন কত পার্সেন্ট থাকা ক্যান্ডিডেটরা চাকরিটা পেয়েছেন সেটা আমরা দেখ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কিন্তু লেখা আছে যে আপনাদের কম্পিউটার নলেজ, এডুকেশন কোয়ালিফিকেশন, নলেজ অফ কম্পিউটার এক নম্বরই কিন্তু এটি দেওয়া আছে। তো অনেকে যারা ভাবছেন যে কম্পিউটার সার্টিফিকেট নিয়ে তাহলে আবেদন করা যাবে কি না, তো বন্ধুরা এই ডাউটটি আপনাদের ঘুচিয়ে দেওয়া হচ্ছে যে এই ডাউট রাখবেন না, কারণ কম্পিউটার সার্টিফিকেটের কথা এখানে কোনো উল্লেখ নেই। এখানে শুধু লেখা আছে নলেজ অফ কম্পিউটার, কম্পিউটার নলেজ থাকলে হবে এবং সাইকেল চালার যে নলেজ সেটা রাখতে হবে এবং অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড জীবনযাত্রা পর্যাপ্ত উপায় এই জিনিসটা, এই যে তিনটি আপনাদের থাক, শুধুমাত্র জ্ঞান রাখতে হবে মানে জানা থাকতে হবে, কোনো সার্টিফিকেটের কথা এখানে উল্লেখ করা হয়নি। দুই নম্বর কথা হচ্ছে আপনাদের মাধ্যমিক পাসের যে মার্কস বা পার্সেন্টেজ বা স্কোর সেই ভিত্তিতে কিন্তু আবার আপনাদের সিলেকশনটি হবে। এখন আপনাদেরকে দেখিয়ে দেব 8 নম্বর, দেখুন সিলেকশন ক্রাইটেরিয়া কীভাবে সিলেকশন করা হবে। প্রথমে একটা শর্ট লিস্ট তৈরি হবে, শর্ট লিস্টেড হবে, তো মার্কসের ভিত্তিতে সে শর্ট লিস্টটি হবে। এরপরে ধরুন দুজন ক্যান্ডিডেটের যদি একই মার্কস হয়ে থাকে, একই মার্কস পেলেন, আপনি 80% পেয়েছেন, আরেকজন আবেদন করেছেন সেই একই ব্রাঞ্চে, উনিও 80% পেয়েছেন, তাহলে কার আগে সিলেকশন হবে? দেখুন এখানে লেখা আছে ইন কেস অফ টাই অ্যামাংস্ট অ্যাপ্লিক্যান্ট দ্য মেরিট উড বি ডিসাইডেড অন দ্য বেসিস অফ ফলোয়িং প্রায়োরিটি অর্ডার। ডেট অফ বার্থ মানে বয়সে যিনি, এজে যিনি, এজ যার বেশি থাকবে তিনি কিন্তু আগে সুযোগ পাবেন। ওই দুজন ক্যান্ডিডেট যার এজ বেশি তিনি আগে সুযোগ পাবেন। তাহলে এজও যদি সমান হয়ে থাকে এবং মার্কসও সমান হয়ে থাকে তাহলে কিন্তু এখানে জেন্ডার অনুযায়ী সিলেকশনটি হবে। যেমন এস এসটি ক্যাটাগরি যেমন আছেন,
এসটি ট্রান্সওমেন আগে হবে, তারপর আছে এসটি ফিমেল, তারপরে এসসি ট্রান্সওমেন, এসসি ফিমেল, ওবিসি ট্রান্সওমেন, এইভাবে সিলেকশনটা হবে। ক্যাটাগরি অনুযায়ী, জেন্ডার অনুযায়ী আপনাদের সিলেকশনটা হবে, যদি একই মাস একই ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে। তো আমরা দুটি প্রশ্ন উত্তর দিলাম, এরপরে আমরা দেখিয়ে দিব রেজাল্ট কবে দিতে পারে। আমরা দশ নম্বর ঘরে চলে যাই, দেখুন রেজাল্টের রেজাল্ট কবে দিবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এখন এখানে। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, আপনারা কীভাবে আবেদন করবেন তার ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন যে আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে একবারই। তো এখন আপনাদেরকে যে সিলেকশন হওয়ার পরে আপনারা কীভাবে জানতে পারবেন বা রেজাল্ট কবে দিবে, তো দেখুন রেজাল্ট কিন্তু আপনাদের কাছে একটা SMS আসবে সাকসেসফুল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা মেসেজ দিবে যখনই আপনারা সিলেক্ট হয়ে যাবেন। তো আপনাদের যে অরিজিনাল ডকুমেন্টস সেগুলো সিলেকশন করার জন্য আপনাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন একটা সময় দিবে, 15 দিন সময় দিবে। তো দ্য সিস্টেম উইল ইনিশিয়ালি প্রোভাইড দ্য 10 ডেজ, 10 দিনের জন্য সময় দিবে। তারপরে যদি আপনাদেরকে একটা রিমাইন্ডার দিবে, রিমাইন্ডার সেম উইল বি জেনারেটেড টু সাবমিট ডকুমেন্টস ইন এক্সটেন্ডেড পিরিয়ড, 5 দিন আরও বাড়িয়ে দিবে, মানে টোটাল 15 দিন সময় দেওয়া হবে। যে 10 দিনের মধ্যে না পারেন তাহলে আরও 5 দিন সময় দেই। তো রেজাল্ট কবে দিবে একটা আনুমানিক দেখুন, এখানে আপনাদের লেখা আছে নো ফার্দার লিস্ট অফ শর্ট লিস্টেড অ্যাপ্লিকেন্টস উইল বি ইস্যুড আফটার 30 জুন 2023। 30 জুন 2023 পরে কোনো শর্ট লিস্টেড অ্যাপ্লিকেন্টস ইস্যুড হবে না, মানে 30 জুনের আগেই আপনাদের রেজাল্ট কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে 17 ফেব্রুয়ারি যদি আপনাদের লাস্ট ডেট হয় বা 19 ফেব্রুয়ারি, যেমন এডিট অপশন আসার পরে 19 ফেব্রুয়ারি পর্যন্ত এডিট করতে পারবেন না অ্যাপ্লিকেশনটি, মানে 19 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এরপরে আপনারা কিন্তু 30 জুনের আগে কিন্তু রেজাল্টটি 3 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, 3-4 মাসের মধ্যে। তো অবশ্যই রেজাল্ট দিয়ে দিলে আপনারা অবশ্যই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন, মোটামুটি ক্লিয়ার হয়ে গেল ডাউট যা ছিল। এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে মার্কস আপনার কত আছে, 60% মার্কস আছে, 65% মার্কস আছে, 80% আছে, 94% আছে। কিন্তু আপনি আবেদন করছেন, অনেকে আবেদন করতে চাইছেন না যে চাকরিটি হবে কি না। তো আপনাদেরকে দেখিয়ে দেবো যে এর আগের বছর কত মার্কস কাট অফ মার্কস হয়েছিল, কত মার্কসের ভিত্তি আপনার সিলেকশন হয়েছিল আমরা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন বাই দ্য রেসপেক্টিভ ডিভিশন হেড ইন কানেকশন উইথ GDS। তো দেখতে পাচ্ছেন রেজাল্ট, তো দেখতে পাচ্ছেন নাম এবং পোস্ট অফিসের নাম এইভাবে দিয়েছে। দেখুন জেনারেল ক্যাটাগরি দিয়েছে এবং পার্সেন্টেজগুলো আপনারা দেখিয়ে দিব। দেখুন 98% হয়েছে, 76%, 95, 98, তো এভাবে দেখুন 97, 95% সিলেকশন হয়েছে, আরও দেখুন 100% সিলেকশন হয়েছে। তো দেখুন সিলেকশন কীভাবে হবে আপনাকে বলে দিলাম যে মার্কসের ভিত্তিতে হবে, কিন্তু যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছে সেই ডিস্ট্রিক্টে আপনার ক্যান্ডিডেট কীভাবে অংশগ্রহণ করছেন, কত পার্সেন্ট নিয়ে সেইভাবে আপনাদের কিন্তু কন্টেস্টটা হবে। দেখুন 87 কিন্তু সিলেকশন হয়েছে। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে সিলেকশন আপনারা। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এই চ্যানেল থেকে যাবতীয় চাকরি খবর সবার আগে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।